হজের আনুষ্ঠানিকতা পালনে এরই মধ্যে সারা বিশ্ব থেকে যেতে শুরু করছেন হজযাত্রীরা। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা ও মদিনা নগরী। প্রস্তুত করা হয়েছে মিনা, মুজদালিফা ও আরাফার ময়দান। এবছর দেশটিতে বাড়ি ভাড়া কম থাকায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। হজের প্রস্তুতি আর আনুষ্ঠানিকতা নিয়ে জেদ্দা প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে মাহমুদ রুবেলের প্রতিবেদন। করোনায় গত দুবছর পবিত্র হজ পালনের জন্য নিজ দেশের বাইরে থেকে কাউকে অনুমতি দেয়নি সৌদি আরব। তবে এবছর করোনার প্রাদুর্ভাব কমে আসায় সকল দেশের হাজিদের জন্য পবিত্র নগরী মক্কা ও মদিনা উন্মুক্ত করে দেয় সৌদি সরকার। হজের সুযোগ পাওয়ায় খুশি বাংলাদেশি হাজিরা। সৌদি সরকার আমাদের হাজিদেরকে এরকম ভাবে আপ্যায়ন করছে, যেভাবে আমাদেরকে নিয়ে আসছে হোটেল পর্যন্ত, একদম অন্যরকম একটা অনুভূতি। আমাদের লাগেজ বাংলাদেশ থেকেও আমাদের হাতে ধরতে হয় না, সৌদি আরব এয়ারপোর্ট আমাদের হাতে ধরতে হয় না, এবং হোটেল পর্যন্ত আমাদের হোটেলের রুমে ঢুকছি, আমাদের রুমের ভিতরে নিয়ে লাগেজ পৌঁছে দিচ্ছে। অন্যান্য বছরের তুলনায় সরকারি বাংলাদেশ সরকারের যে ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা গত 11 তারিখ সৌদি এয়ারলাইন্সে আসছি, আমরা 200 হাজি নিয়ে একসাথে। করোনার কারণে কিছু সমস্যা থাকলেও এবছর দেশটিতে বাড়ি ভাড়া অনেকটাই কম বলে জানান মক্কা হজ মিশনের কাউন্সিলর জহিরুল ইসলাম। কোভিড টেস্ট করে আসতে হবে এবং 2 ডোজ ভ্যাকসিন বাধ্যতামূলক সবার জন্য। সৌদি আরবের 2টি দৈনিক পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি দিয়েছিলাম, তার প্রেক্ষিতে বাড়ির মালিক, তাদের প্রতিনিধি, তারা টেন্ডার দাখিল করেছিল। ঢাকা থেকে গঠিত বাড়ি ভাড়া টিম সে বাড়িগুলো সরেজমিনে পরিদর্শন করে বাড়ির মালিকদের সাথে আলাপ আলোচনা দর কষাকষির মাধ্যমে ভাড়া নির্ধারণ করেছেন। বিগত বছর তুলনায় বাড়ি ভাড়া এবছর তুলনামূলকভাবে কম। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় 1 লাখ মানুষ হজে অংশ নিয়ে থাকেন। তবে এবার বাংলাদেশ থেকে হজে অংশ নিতে পারবেন 57,585 জন। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে দ্বিতীয়বারের মতো ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ফান্ড রাইজিং, ডিনার পার্টি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পূর্ব লন্ডনের পাম ট্রি ব্যাংকিউটিং হলে সংগঠনের সভাপতি খালেদ রেজা খানের সভাপতিত্বে ও শাহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সর্দার আমির খসরু। পরে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়। এই সময় বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল লতিফ জেপি, প্রফেসর ওমর ফারুক, সাবেক সহসভাপতি হারুন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাবেল সহ আরও অনেকে। পরে সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রজেক্টের মাধ্যমে তুলে ধরায় উপস্থিত অতিথিরা স্বপ্রণোদিত হয়ে 14,160 পাউন্ড অনুদান করেন।